আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা হাজিরা দিতে সক্ষম হয়েছি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসারামপুর উপজেলার হজরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাই এর মাজারে। আমরা আমাদের একটি কাফেলার অনুষ্ঠানে হজরত দয়াল গনি শাহ রহমতুল্লাহ আলাই এর একটি জীবনী উপস্থাপন করতে গিয়ে আপনাদেরকে বলেছিলাম, হজরত গনি শাহ রহমতুল্লাহ আলাই অনেকের ধারণা তিনি ইলমে তাসাউফের জ্ঞানকে আরও প্রসিদ্ধ করার জন্য হয়তো তিনি হজরত দয়াল রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাই এর কাছে তিনি বায়াত গ্রহণ করেছিলেন, এটা অনেকের ধারণা ছিল। আজকে আমরা চলে এসেছি হজরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাই এর জীবনী আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আজকে আপনাদের এই কাফেলার অনুষ্ঠানের মাধ্যমে জানাতে চেষ্টা করব, হজরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাই তিনি কেন মানুষের মাঝে এত প্রসিদ্ধ পেয়েছেন এবং কত শুনে তিনি দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, কত শুনে তিনি দুনিয়ার জমিন থেকে উফাত গ্রহণ করেছিলেন এবং এই বাংলার জমিনে থাকা অবস্থায় এবং এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তিনি কী কী অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন যার ফলে গোটা বাংলাদেশ জুড়ে এই রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাই এর অসংখ্য অসংখ্য ভক্ত ময়দান রয়েছে। বাংলাদেশ অলি আউলিয়ার দেশ, গাউস কুতুবের দেশ, এদেশের প্রতিটি দুলিকোনার সাথে মিশে আছে কোনো না কোনো অলির পদপরশ। যুগে যুগে এদেশে আগমন ঘটেছে বহু সাধকের, আবার এদেশেও জন্মগ্রহণ করেছে বহু অলি আউলিয়া যাদের পুণ্য পদচারণায় গর্বিত এ বাংলাদেশ। আর এদেশেরই একজন মহান উলি শাহেনশাহ হজরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাই। এই মহান অলির জীবনী আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য বরাবরের মতোই শ্রদ্ধেয় বড় ভাই রিপন খন্দকারের দিক নির্দেশনায় চলে আসলাম হজরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাই এর মাজারে। হজরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাই এমনই একজন অলি যিনি ইসলাম প্রচার ও প্রসারের যথেষ্ট অবদান রেখেছেন। ঊনবিংশ শতাব্দীর অন্যতম সাধক হজরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাই 1864 খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার মধ্যানগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল আইনউদ্দিন মোল্লা এবং মায়ের নাম ছিল আইনা বিবি। পিতামাতা উভয়ই ছিলেন খুবই ধার্মিক ও পরহেজগার। আমরা যে স্থানে বসে রয়েছি বর্তমানে, এই স্থানটার নাম কি, অর্থাৎ যে মাজারটি এখন বর্তমানে বিদ্যমান রয়েছে? এটার এমনি ডাকনাম হইল মা সিন্নাগর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা ইয়া হইল সফিলা গান্ধী। সফিলা গান্ধী। আচ্ছা, হজরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাই উনি কি কোনো বিয়ে শাদি করেছিলেন? না, আলী আল্লাহতে আছে কিনা? না, এনার ভাই 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 আছে, বাতি যারা আছে উনি বিয়া উনি বিয়া করছে, মানে উনি মজ্জুব আউলিয়া ছিলেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওনার সম্পর্কে কিছু বলেন, উনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কি এমন অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন যার ফলে বাংলাদেশের বিভিন্ন স্থানে ওনার হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ রয়েছে? উনি মাদ্রাসার ছাত্র। আচ্ছা। হাফেজ উনি রহমতুল্লাহ টাইটেল ফার্স্ট উনি তা উনি যে হেঁটতে বাইরে আইয়া উনি কথাবার্তি বেশি কইছে না, এই ভাগুল আলাদা করছে। আচ্ছা আচ্ছা। অর্থাৎ তিনি ছিলেন একজন মাদ্রাসার ছাত্র, অর্থাৎ আলেম ছিলেন, মাওলানা ছিলেন। তিনি দুনিয়ার সোয়ান শৌকট সব কিছু ছেড়ে তিনি আল্লাহ এবং রাসুলের পাগল প্রেমে পাগল হয়েছেন, বিদায় তিনি সব কিছু ছেড়ে তিনি মজ্জুব হালাতে চলে এসেছিলেন, অর্থাৎ তিনি বিয়ে শাদী পর্যন্ত করেন নাই, তাই না? আচ্ছা, ওনার অলৌকিক কোনো ঘটনা আপনাদের জানা আছে কিনা? যেটা উনির কাছে লোকজন আইসে হওয়ার পরে আমার গাইডার দোয়াইতে পারি না, উনি বললে উনি ইয়া হইলে ওইটা গাইডা ভালো হয়ে গেছে গা। এরপরে উনির কাছে আইলে কঠিন কাজ দিছে, কলা গাছ ফুটতে দিছে, বিভিন্ন মামলা মার্ডার আসামি আইসে, তারা রে এটা এই কাজটা কর, এটা এইটা করছে মাপ পাইছে। বাল্যকাল হতেই হজরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাই এর ধৈর্য ও সংযম সবাইকে আকৃষ্ট করে।
শৈশবকাল থেকেই তার নানা অলৌকিক কেরামতি প্রকাশ পেতে থাকে। শৈশবে মসজিদ ভিত্তিক স্থানীয় মক্তবে তাকে ভর্তি করা হয়। শৈশবকাল থেকেই তিনি ছিলেন শান্ত প্রকৃতির এবং বেশ ধৈর্যশীল। লৌকিকভাবে হাফেজি না পড়েও তিনি কুরআনের হাফেজ ছিলেন। মক্তবে পড়া সম্পন্ন করে তিনি সরাইলের নাসিরনগর মাদ্রাসায় ও ভারতের বিখ্যাত দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেন। এ সময় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পীর কাসিমপুর গ্রামের হজরত নাজিমুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি এর সহপাঠী ছিলেন। তিনি বলেছেন, মাদ্রাসায় ছাত্র থাকাকালীন সময়ে রাহাতের মধ্যে তিনি অলৌকিক কার্যক্রম দেখতে পান। রাহাত সময় মতো ক্লাসে যেতেন, কিন্তু কিছুক্ষণ পরই দেখতেন রাহাতের বসার স্থানটি শূন্য, টেবিলে কেবল বই খাতা পড়ে আছে। কিন্তু শিক্ষক ও ছাত্ররা এ ঘটনা টের পেত না। অন্য এক সূত্রে জানা যায়, এর সময় অলৌকিকভাবে রাহাত পাকিস্তানের এক মাদ্রাসায় অধ্যয়ন করেছেন। রাহাত যখন জামাতে উলার ছাত্র ছিলেন, সে সময় লজিং বাড়িতে তিনি থাকতেন এবং সে সময়ই তার অলৌকিক রূপটি প্রকাশ পেয়ে যায়। একদা লজিং মাস্টার অমাবস্যার রাত্রে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে দেখতে পান, আকাশ থেকে একটি নূরের বিশাল রশ্মি যেন রাহাতের ঘরটিকে আলোকিত করে রেখেছে। আকাশ এবং মর্ধের মধ্যে তৈরি হয়েছে নূরের পথ, আর রাহাত জিকিররত অবস্থায় সেই জ্যোতিময় ঘরে দাঁড়িয়ে আছে। লজিং মাস্টার ঘরে প্রবেশ করতেই আলো নিভিয়ে যায় এবং রাহাতও সেখান থেকে উদাও হয়ে যান। এরপর প্রায় এক যুগ লোকালয়ে তাকে দেখা যায়নি। জানা যায়, এ সময় তিনি ভারতের কোনো এক গভীর জঙ্গলে আধ্যাত্মিক দেনে মগ্ন ছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? ভালো আছি। জি, সর্বপ্রথমই আপনার পরিচয়টা জানতে চাই। আমার বাড়ি গ্রাম কাঞ্চনপুর। জি জি। আমার নাম এমনি রহমান ডাক্তার। আসলে আমি শিক্ষাগত হিসেবে মানে গ্রাম ডাক্তারই রহমান ডাক্তার হিসেবে পরিচিত আর কি। আচ্ছা আচ্ছা। আমরা যে মহানলীর দরবারে এসেছি হযরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাই, তিনি কত সনে দুনিয়ার জমিনে আগমন করেছেন এটা আপনার জানা আছে কিনা? আছে। এই যে আচ্ছা, 5ই জ্যৈষ্ঠ শুক্রবার 1285 বাংলা, এটা হচ্ছে ওনার জন্ম তারিখ। জি। আর ওনার উফাত তারিখ 18ই শ্রাবণ শুক্রবার 1352 বাংলা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এখানে লেখা রয়েছে। আচ্ছা, আমরা যে মহানলীর মাজারে এসেছি, আমরা জানি প্রত্যেক বছর আপনি মহানলীকে স্মরণ করে উরুস মুবারক অনুষ্ঠিত করে থাকেন। এই বছর আপনার কততম উরুস মুবারক আপনার পালন করেছেন? মোটামুটি আর কি। এটা আমরা যে তৈরি করতে যে দৃষ্টিতে যে জিনিসগুলি এগুলি আমরা পারি না করতে। কততম উরুস পালন করছেন এই বছর? মোটে 78। আচ্ছা। জি। কথিত আছে, এর সময় তিনি অলৌকিকভাবে হজরত খাজা হিজির আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেন এবং তার কাছ থেকে মারেফতের উচ্চতর শিক্ষা লাভ করেন। পরবর্তী সময়ে তিনি অলৌকিকভাবে হজরত বরপীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই, হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই, হজরত মুজাদ্দেদে আলফেসানি ও হজরত নকশবন্দী রহমতুল্লাহ আলাই এর দিদার লাভ করে ফয়েজ প্রাপ্ত হন। এ পরবর্তী সময়ে তিনি লোকালয়ে ফিরে আসেন এবং সহজ সরল জীবনযাপন করেন। এ মহান সাধক 1945 খ্রিস্টাব্দে 2রা আগস্ট এবং বাংলা 1352 সালের 18ই শ্রাবণ রোজ শুক্রবার ইহলোক ত্যাগ করেন। তিনি যে স্থানে মারা যান সেই স্থানের সন্নিকটে মাসিনগরে তার দাফন সম্পন্ন হয় এবং ভক্তদের আন্তরিক প্রচেষ্টায় সেখানে গড়ে তোলা হয় মাজার শরীফ। মাজারকে কেন্দ্র করেই পরবর্তীতে গড়ে উঠেছে শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়, শাহ রাহাত আলী কলেজ, শাহ রাহাত আলী দাখিল মাদ্রাসা এবং একটি বৃহত্তম মসজিদ। মাজারের আয় থেকেই এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এ মাজার এখনও ওই এলাকার গান চর্চা ও আধ্যাত্মিক চর্চার প্রাণকেন্দ্র। প্রতি বছর 13 থেকে 19 শ্রাবণ লাখ লাখ ভক্ত ও আশেগানের উপস্থিতিতে ওরস উদযাপিত হয় এবং উফাতের 40তম দিনে উদযাপিত হয় 40 ওরস।
ওনা সবসময় আমরা রেনে চলাফেরা করতো, চলাফেরা করতে গিয়া আমরা এক গাভিয়া ছিল, হ্যাঁ গাভিয়ে কিন্তু মুখ লাগাই দেওয়া গাভিটা নষ্ট করে দিয়েছে। এরপরে বলছে শাশা বাবার আইসে, আইসে পরে আমার দাদি কইছে যাও তুমি একটু পানি দিয়ার রাস্তার মাঝে। আমার দাদা বলছে পানি যখন দিছে শাশা বাবার এন একটু দাঁড়াইছে, দাঁড়ানোর পরে দাঁড়াই আবার গেছে গা পানিটা দেওয়ার সত্যি সত্যি ভালো হয়ে গেছে, আর কোনো ওষুধ ভরি লাগছে না, বুঝল একটাই আছে। হেন ওনা সবসময় থাকতো, হেন যে যে কোনো নালিশ লুয়ে যাইত ওনার কাছে বললোই ওই দুনির সম্বন্ধে লেখা আছে, এটা দুনিটা দেয় দিত, দেও এটা দেও, দেওয়া দেখার পয়সা দেখার যাই কিছু দিত এই দুনিটা তলায় দিত। তো আমার দাদা একবার একজনে অনেকগুলি টেকা না শাশাবে দিছে, শাশাবে করছে কি টেকাগুলি আমার দাদার কিছু রেখে দিছে, হ্যাঁ লুগিলা রাখার পরে শাশাবে কলাও না দেওয়া হয়েছে না ও দেন ও দেন আও দেন, তো দিতে দিতে সবই দিছে, ওই খালি দুনি তলায় দিছে, ফলাই দিছে পরে তোর রয়েছে একটা ওই কাপড়ের গুঞ্জত ঢুকে এসছে আও না সার্স আও আরও আছে দিয়েলাম শেষে হ্যাঁ দিলাম আর কি। আমরা এই মহান অলির মাজারে এসে উনার সম্পর্কে আরও অনেক কেরামতির কথা শুনতে পেয়েছি, যা আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে বলা শেষ হবে না। ওনার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে এই মহান অলির মাজারে এসে একদিন জিয়ারত করে যাবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের এই কাফেলার অনুষ্ঠান থেকে, দেখা হবে আমাদের পরবর্তী কাফেলার অনুষ্ঠানে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।